একবার জুজু বলে ডাকো, একবার জুজু। অনেক দিন পর মেয়েটা আজ প্রথম খেলো। ওর বাঁচার আশা আমরা প্রায় ছেড়ে দিয়েছিলাম। তোমাকে নিয়ে মাথা ঘামাবার সময় এখন আমাদের নেই। তুমি যাও, চলে যাও, নিচে চলে যাও। তোমার হিসেব ঈশ্বরের কাছে আছে, উনি সময় মতো ঠিক ওনার হিসেবটা বুঝে নেবেন। যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। না, তাই তো, তাই তো দাদা। ঠিক আছে ঠিক আছে, আমিও দেখে নেব যে এই অপমানের বদলা আমি নিতে পারি কিনা। আর একটু খাও। খেলাম তো, খেলাম তো বললে তো হবে না, এখন কিন্তু পুরোটা শেষ করতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই ডক্টর এসে যাবে, আর ডক্টর তো যা ওষুধপত্র দেবে তুমি চিন্তা করো না, তোমাকে সব খাইয়ে দেবো। সারা রাত তোমাকে একটু একটু করে যত্ন করে একেবারে সারিয়ে তুলব। দেখবে কালকে তুমি ঠিক স্বর্ণকণ্ঠা ওয়ার্ডটা নিতে যেতে পারবে। কোথাও যাবো না। যাবে না মানে আলবাত যাবে? মামুনি, তুমি এত বড় একটা অ্যাওয়ার্ড পাচ্ছ, তুমি যাবে না এটা কখনো হতে পারে? আচ্ছা, আমি কি একটু প্রাইড করে বলতে পারবো না যে আমার মামুনি একটা এত বড় অ্যাওয়ার্ড পেয়েছে? বন্ধুদের বলবো না আমি? আরে জুজুমা, এখন কি তোর মামুনির যাওয়ার অবস্থা আছে রে? ওর অবস্থা দেখতে পাচ্ছিস না? মানে চোখ মুখটা দেখ, দেখ একবার দেখ। বাবা, আমি আমার মামুনিকে ঠিক সারিয়ে তুলবো, দেখে নিও। ঠিক সারিয়ে তুলবো আমি। যেই ক্ষতি আমার জন্য হয়েছে সেই ক্ষতিপূরণ আমি ঠিক করে নেব। কিছু চাই না জুজুমা, তুই শুধু আমার কাছে থাক, শুধু আমার কাছে থাক মা, আমায় ছেড়ে যাস না। আমি তো তোমার কাছেই ছিলাম মামুনি, কাছে না থাকলে কি কাছে থাকা যায় না? চোখে আড়াল হলে কি মনে আড়াল হওয়া যায় বলো তো? তুই স্বপ্নেও ভেবেছিলি, হ্যাঁ স্বপ্নেও ভাবতে পেরেছিলি যে যে জুজু এইভাবে কথা বলবে তোর সঙ্গে? তুই যখন পেলি বোন তখন তখন বাকি পাওয়াগুলো ছাড়িস না রে। মানুষের এই জীবনে মানুষ কতটুকু পায় বলতো? আমাদের না পাওয়াই তো বেশি পারো, তাই যতটুকু পাচ্ছিস যে পাওয়াটা আছে সেটাই আঁকড়ে ধর, পারো ছাড়িস না, ছাড়িস না। আঁকড়ে ধরেই তো আছি আমি দিদি ভাই, আমার শ্রেষ্ঠ পাওয়াকে, আর কোনো পাওয়াই এর তুল্য নয় গো, এটাই আমার শ্রেষ্ঠ। তা তো বুঝলাম নতুন বৌমা, তবে ঈশ্বর তোমাকে যে ক্ষমতাটা দিয়েছেন তাকে অসম্মান করো না। বাবা, কাল যদি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়ে তার থেকে বরং কিচ্ছু অসুস্থ হয়ে পড়বে না বাবা। মনের জোর রাখো মা, মনের জোর রাখো। আরে মনের জোর নিয়ে একটা মেয়ে পা ছাড়া একটা মাত্র পা নিয়ে এভারেস্ট উঠে গেছে,
তুমি মনের জোরটা রাখতে পারবে না? আমি বলছি তুমি মনের জোরটা রাখতে পারলে কালকে নিজে উঠে গিয়ে স্বর্ণকণ্ঠ প্রাইজটা তুমি নেবে হাতে করে। তোমার গর্বে আমাদের সকলের গর্ব হবে মৌমা, আমাদের সকলের মাথা উঁচু হবে। এই 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 গর্বটা এটা তুমি আমাদের দিতে চাও না বৌমা? আলবাত দিতে হবে, আমার মামুনি একটা এত বড় অ্যাওয়ার্ড পাচ্ছে আর সেটা নিতে যাবে না, এটা কখনো হতে পারে? তুই যাবি আমার সঙ্গে খা? যাব না মানে? নিশ্চয়ই যাব, দেখবে আমি একেবারে তোমাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে নিয়ে যাব। আর তুমি যখন স্টেজে উঠবে না, আমি দর্শক আসনে সবার প্রথমে বসব আর সব থেকে জোরে জোরে হাত তালি দেব, দেখবে কেউ আমার সঙ্গে পেরে উঠবে না। বাবা শান্তি হলো, আমরা যে কি ভয় পেয়ে গেছিলাম। যাক, এই যাত্রা আমাদের মেয়েটা বেঁচে গেল। সত্যি সত্যি ভাগ্যের জুজু এলো। হ্যাঁ রে জুজু বুড়ি, তুই আবার চলে যাবি না তো? আমি জানি আমি জানি মার কাছ থেকে জোর করে আটকে রাখা যায় নে, তবু এই আসা যাওয়ার মধ্যে থাক। হ্যাঁ রে জুজু বুড়ি। না আর কোথাও যেতে দেব না তোকে আমি, কোথাও না, তুই আমার কাছে থাকবি, যা হয় হোক, উট কাচারি আদালত যা হয় হোক, তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবি না জুজু। আচ্ছা তুই বল, আমার শরীর থেকে যদি প্রাণটাই বেরিয়ে যায় আমি নিঃশ্বাস নেবো কি করে? নিঃশ্বাস না নিলে আমি তো বাঁচতে পারবো না জুজু, আমি তোকে ছাড়া বাঁচবো না রে। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, আমি তোকে কোথাও যেতে দেবো না, কিন্তু আমি এখনই বলে দিচ্ছি। কে বলেছে মামুনি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না? আচ্ছা তুমি বলো, যদি যাওয়ারই হতো তাহলে কি আমি আর ফিরে আসতাম? আসতাম না তো, কোথাও যাব না, কথা দিলাম তোমায়। প্রমিস তো? প্রমিস, সত্যি প্রমিস। আই প্রমিস মামুনি, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। জানো তো আমি না সত্যি বুঝতে পারিনি তুমি আমায় এতটা ভালোবাসো, যে তুমি আমার জন্য নিজের প্রাণটুকু দিতে বসছিলে। না মামুনি না, এখন আমার জীবনে এই মুহূর্তে তোমার প্রাণের থেকে দামি আর কিচ্ছু না, বিশ্বাস করো, কোথাও যাব না আমি। এই জুজু শোন, বলছিলাম আমাদের ওই ওই যে ক্যান্সেল হয়ে গেছিল যে বেড়াতে যাওয়াটা, সেটা সেটা হবে তো নাকি হবে না? হবে না মানে? নিশ্চয়ই হবে। আর এবার আমরা একা যাব নাকি? আমাদের সঙ্গে সবাই যাবে, কাকিমণি যাবে, বড়মা যাবে, ঠাম্মি যাবে, দাদু ভাই যাবে, সবাই যাবে। আর হ্যাঁ মেজো দাদু, তোমাকেও কিন্তু যেতে হবে। স্বর্গ কাকে বলে আমি কখনো দেখিনি, কেমন হয় তাও আমি জানি না জুজুমা। তুই বিশ্বাস কর, এই যে তুই ফিরে এসেছিস, এক কথায় আমি যেন স্বর্গে পৌঁছে গেছি। আমি একেবারে স্বর্গে পৌঁছে গেছি, এত শান্তি। এই স্বর্গটাকে তুই আমার কাছ থেকে কেড়ে নিস না মা, স্বর্গটাকে তুই আমার কাছ থেকে কেড়ে নিস না।
বেশ বুদ্ধিমতী বলে মনে করেছিলাম। মানে ছোটবেলা থেকে বাইরে বাইরে বড় হয়েছো, তোমার গ্রুমিংটা আলাদা, সেটাই আমার বিশ্বাস ছিল। আপনি ঠিক কি কারণে আমাকে এখানে ডেকে এনেছেন? দেখো, আমি তোমার সঙ্গে বাড়িতেই কথা বলতে পারতাম, বাড়িতে যা চলছে, কিন্তু আমার মনে হচ্ছে তোমাকে একটা সুযোগ দেওয়া উচিত। দেখো, ছেলেমেয়েরা যদি একটু একটু গণ্ডগোল টণ্ডগোল করে বা বিপথে চালিত হয়, তখন এই বাবা মার মতো স্থানীয় কিছু লোকেদের তাদের গাইড করা উচিত। সেই জন্যই তোমাকে এখানে ডাকা। তুমি তো জানো অর্ঘ বিবাহিত। হ্যাঁ জানি, মানে না জানার তো কিছু নেই, সব কিছু চোখের সামনেই দেখতে পাচ্ছি। এই সব কিছু জানাশোনার পরেও তুমি অর্ঘর সঙ্গে মেলামেশাটা করে ঠিক করছো বলে মনে করছো? দেখুন, অর্ঘ বিবাহিত ঠিকই, কিন্তু অর্ঘর বিবাহিত জীবনটা যে সুখের হয়নি সেটা জানা তো আপনারও কর্তব্য, তাই না? বাবা হিসেবে আমার কি জানা কর্তব্য ছিল সেটা, সেটা যেমন আমার জানার দরকার, তেমনি বন্ধু হিসেবে তোমার কি কর্তব্য ছিল সেটা তুমি জানো তো? আমার মনে হয় বন্ধু হিসেবে আমি সঠিক কর্তব্য পালন করছি। না করছো না, তুমি একটা সংসার ভাঙার ইন্ধন যোগাচ্ছ। কখনো না, কখনো না, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে দুটো মানুষের সম্পর্ক যদি সঠিক থাকে তাহলে তৃতীয় শক্তির ক্ষমতা এত জোরদার হতে পারে না যে সে তাদের সংসারটা বা সম্পর্কটা ভাঙার বিন্দুমাত্র চেষ্টা করতে পারে। দেখো, একটা সময় পর্যন্ত আমার ছেলের সাথে আমার ছেলের বউয়ের সম্পর্কটা যে ভালোই ছিল সেটা আমার বিশ্বাস। আমি আমার ছেলেকে মানুষ করে উঠতে পারিনি, ফলত সম্পর্কের ক্ষেত্রে ঠিক ভুল কোনটা, সেটা আমার ছেলের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, সেটা অবশ্য ভেবে দেখার ব্যাপার। আমি আপনার কথা বুঝতে পারলাম না। দেখো, একটা সময় পর্যন্ত কথাকেও চোখে হারাতো, যতদিন না পর্যন্ত কথার ওই রোগটা ধরা পড়ে, একটা কুসংস্কারগ্রস্ত মানুষের মতো, অশিক্ষিতের মতো আমার ছেলে আমার ছেলের বউকে অবজ্ঞা করতে শুরু করে, তার থেকে দূরে সরে যেতে শুরু করে, এবং ওর ধারণা হয় বা বিভিন্ন লোককে সেটা বোঝাবার জন্য চেষ্টা করতে থাকে, ওরও নাকি সেই অসুখটা হতে পারে, আর তাই কথার থেকে সে দূরে সরেছে। আর ফিল আপ করার জন্য তোমায় পাকড়েছে। প্লিজ, আপনি অর্ঘ সম্পর্কে এই ধরনের কথা আমাকে কি করে বলতে পারছেন? কি ভাষা ব্যবহার করছেন আপনি আপনার ছেলের সম্পর্কে? ছেলে বলেই কথাগুলো বলছি, আরো নির্মমভাবে বলতে পারতাম, কিন্তু ছেলে বলেই একটু রেখে টেখে বলতে হচ্ছে, কারণ অর্ঘ তো আমার ছেলে, ও জন্মের পেছনে আমার একটা ভূমিকা আছে, আর তাতেই আমি বড্ড পীড়িত বোধ করি, বিশেষ করে কথার কাছে। দেখো, আমি তোমার দু চারটে কথা বলছি। আমার স্বনির্বন্ধ অনুরোধ, তুমি দয়া করে আমাদের বাড়িটা ছেড়ে চলে যাও। তোমার যদি থাকার জায়গার অসুবিধে থাকে বা অভাব থাকে আমি সে ব্যবস্থা করে দেব। দেখুন, আমি না হয় আপনাদের বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেলাম, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি তাতে আপনার ছেলেকে আটকে রাখতে পারবেন তো? কিংবা আপনি কি মনে করছেন, এর ফলে আপনার ছেলের সঙ্গে আমার সম্পর্কটা ভেঙে যাবে? দেখো, তুমি যদি নিজের পায়ে কুড়ুল মারতে চাও আমার কিছু বলার নেই, তুমি একটা ইয়াং মেয়ে, তোমার সামনে একটা লম্বা ভবিষ্যৎ পড়ে আছে, তার থেকে বড় কথা তুমি অবিবাহিত। তুমি একটা ছেলের সঙ্গে কেন ঘুরবে যার একটা অতীত আছে, তার একটা স্ত্রী আছে? কথা যদি নিজে থেকে ডিভোর্স দিতে না চায়, অর্ঘ কিন্তু ডিভোর্স পাবে না, তাহলে তোমার ভবিষ্যৎটা কি হবে? তাহলে কেন তুমি অর্ঘর সঙ্গে রয়েছো? কারণ
কারণে আমি আপনার ছেলেকে ভালোবাসি। ভালোবাসা? কদিন চেনো ওকে? আর ভালোবাসা কি এতটা সস্তা নাকি? এত সহজে ভালোবাসা যায়? আমার মনে হয় কখনো সখনো মাত্র এক মিনিটেও একটা মানুষ আরেকটা মানুষকে এত ভালোবাসতে পারে যে দুটো মানুষ সারা জীবন একসঙ্গে থাকলেও সেটা সম্ভব হয় না। ভালোবাসার যে কোনো সময় আছে ব্যক্তিগতভাবে আমি আমি সেটা মনে করি না। তাছাড়া আপনার ছেলের দুঃখ কষ্ট ওর ওর না পাওয়া এগুলো আমাকে ওর প্রতি আকৃষ্ট করেছে। তোমায় ও যা বলেছে সেগুলো সব মিথ্যে কথা বানানো। কোনটা কোনটা বানানো? বললাম তো ও নিজের দুঃখ কষ্ট সম্পর্কে যা যা বলেছে না সবটা বানিয়ে বলেছে। কথার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো, মানে একটা সময় পর্যন্ত ছিল। সুতরাং তোমায় যেগুলো বলেছে সেগুলো সব মিথ্যে কথা, বানিয়ে বানিয়ে বলেছে। একজন স্বামী স্ত্রীর মধ্যে কি হয় সবসময় কি সেটা বাইরের লোক জানতে পারে? বাবা হলেই যে সেই সব কথা জানতে পারবে তার তো কোনো মানে নেই আঙ্কেল। তাছাড়া কথা চিরকাল অর্ঘকে এক্সপ্লয়েট করে গেছে। এই যে দেখুন বাজারে অর্ঘর এত ধার দেনা, এগুলো তো সব কথার জন্যে। কি বলতে চাইছো তুমি? দেখেছেন আপনি বাবা হয়েও কিন্তু কিছুই জানেন না ওদের সম্পর্কে। অসুস্থ হওয়ার আগে কথা প্রত্যেক মাসে অর্ঘর কাছ থেকে মাইনের প্যাকেটটা তো ঠিক বুঝেনি তো। এই কথাটা আমার জানা নেই। তুমি কি আমার ছেলেকে এতটাই সুবোধ বালক মনে করো নাকি? নিজের যাবতীয় মাইনের টাকা বউয়ের হাতে তুলে দিয়ে নিঃস্বয়ে পথে পথে ঘুরে বেড়াবে? আমি তো আপনাকে বললাম আঙ্কেল, ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মার সঙ্গে তাদের একটা দূরত্ব বাড়ে, তখন বাবা মার কাছে ছেলে মেয়ের অনেক বিষয়ই অজানা থাকে। আঙ্কেল, একটা বন্ধু হিসেবে একটা মানুষ যতটা জানতে পারে বাবা মা হিসেবে অনেক সময় সেই সব কথাগুলো অজানা থাকে। আপনি আপনি প্লিজ আমার আমার কথাটা বিশ্বাস করুন আঙ্কেল। আমি আমাকে তুমি যে কথাগুলো বলছো তা তোমার কাছে প্রমাণ আছে তো? প্রমাণ ছাড়াই কথাগুলো বলার কোনো মানে নেই। আমি অর্ঘকে বিশ্বাস করি, আমার স্থির বিশ্বাস অর্ঘ আমাকে মিথ্যে কথা বলবে না, অর্ঘ আমার সঙ্গে কখনো কোনোদিনও মিথ্যাচার করবে না। শোনো মা, কোনো মানুষকে এভাবে চোখ বুঝে বিশ্বাস করো না মা। মানুষকে এভাবে চোখ বুঝে বিশ্বাস করতে নেই, বিশ্বাস করো। আমি অবিশ্বাস করতে বলছি না, কিন্তু এভাবে চোখ বুঝে বিশ্বাস করো না। প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু দোষগুণ থাকে। আগে প্রমাণ পাও, তারপর বিশ্বাস করো। আমার না মানে আমার আশ্চর্য লাগছে, মানে আপনি আপনি এখানে এসেছেন অর্ঘ সম্পর্কে আমার কান ভাঙাতে, আপনি তখন থেকে এসে অর্ঘর নামে নিন্দে করছেন। আমার ভারী আশ্চর্য লাগছে, কই অর্ঘ তো কখনো আপনার সম্পর্কে কোনো নিন্দে করেনি। আমার সম্পর্কে অর্ঘ নিন্দে করবে? আমার সম্পর্কে নিন্দে করার মতো কিছু খুঁজে পেয়েছে নাকি? হ্যাঁ, মানে চাইলে করতে পারতো, নিশ্চয়ই করতে পারতো। আর আমার মনে হয় অর্ঘ সম্পর্কেও নিন্দে করার কিছুই নেই। আপনি আমাকে এই কফি শপে মিট করে অর্ঘর সঙ্গে আমার সম্পর্কটা জাস্ট ভাঙানোর চেষ্টা করছেন আঙ্কেল। আপনি বলুন না, আপনি বলুন না, বিয়েটা কি একটা জগদ্দল পাথর যে একবার হয়ে গেল আর তাকে নাড়ানো যাবে না? একটা মানুষের কি শান্তিতে থাকার কোনো অধিকার নেই? একটা মানুষের কি সুস্থভাবে জীবনে বাঁচার কোনো অধিকার নেই?
যে বিয়েটা দুটো মানুষের জন্য একেবারে মিসম্যাচ, সেই বিয়েটা থেকে তো বেরিয়ে আসাই ভালো। সেই বিয়েটাকে টিকিয়ে রেখে কী লাভ? অর্ঘ্য যেভাবে তোমার ব্রেনটা ওয়াশ করেছে না, সেখান থেকে আর তোমাকে ফেরাবার কোনো উপায় নেই, এইটা আমি বুঝে গেছি। তবে তোমাকে একটা অনুরোধ করেছিলাম, তুমি যদি অনুরোধটা রাখতে ভালো হতো, কিন্তু আমি বুঝতে পারছি তোমার অনুরোধটা রাখার কোনো ইচ্ছেও নেই এবং তোমার যুক্তিবোধেও সেই অনুরোধটা কাজ করবে না। যাকে আমি তোমাকে একটা কথা বলছি, আমার বউকে যদি কেউ নিপীড়ন করে তাহলে, মানে আমার ছেলের বউকে কেউ যদি নিপীড়ন করে তাহলে আমি সেখানে চুপ করে বসে থাকব না, আমি কিন্তু একটা বাধা হয়ে দাঁড়াব। আমি যে আপনার বৌমাকে নিপীড়ন করছি তার প্রমাণ দিতে হবে তো। প্রমাণের কি আর কিছু বাকি আছে? এই যে তুমি আমাদের বাড়িতে থাকছো, আমার ছেলের সঙ্গে তোমার সম্পর্ক হয়েছে, এর পরেও প্রমাণ দরকার? এর ওর বউ আমাদের বাড়িতে থাকে, একই বাড়িতে থাকে। থাকে, কিন্তু থাকে কেন? না থাকলেও তো পারে। সেটাও তুমি ঠিক করে দেবে। আমার কথা আপনার কথা নয়। ওর যদি ও বাড়িতে পড়ে থাকার মতো অবস্থা না থাকে তাহলে পড়ে আছে কেন? আর ডিভোর্সটা যে এই পৃথিবীতে প্রথম কারোর জীবনে ঘটছে তেমন তো নয়, এরকম ঘটনা বহুবার বহু মানুষের জীবনে ঘটেছে। আঙ্কেল, যদি কথার অর্ঘ্যর সঙ্গে ম্যাচ না করে তাহলে কথা কেন অর্ঘ্যকে আঁকড়ে ধরে ও বাড়িতে পড়ে থাকতে চাইছে?